एक ग्रामे एक भयंकर जादुर डाइनी गाय बास करत और हीरे मोतिर लोभ देखिए एक एक करे समस्त ग्रामबासीदेर मेरे फेलछिल। তাই তো, বেশ কিছুদিন ধরে এমন করছে, কে সব করছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আজ বাইরে থেকে দেখে আসছি আসলে ব্যাপারটা কি। আর বাইরে এসেও একটা গায়কে দেখতে পেল। তাহলে কি তুমি প্রতিদিন এইসব বলছো? না না, গায়ে হয়ে তুমি এসব কি করে বলতে পারবে, অন্য কেউ হবে। আর সঙ্গে সঙ্গে গায়ের মুখ দিয়ে হীরে বের হতে শুরু হলো। আরে ইয়ে তো সত্যি সত্যি একটা জাদুর গাই, আমি কাজ করি ওকে আমার কাছেই রেখে দিই, তাহলে প্রতিদিনই হীরে পাওয়া যাবে। আচ্ছা গাইমা, তুমি এই রাতে আর কোথায় যাবে, চলো চলো আমার ঘরে থাকবে, চলো। ওগো বাইরে এসে দেখো আমি কাকে নিয়ে এসেছি, আজ থেকে আমাদের ভাগ্য খুলে গেল গো। আর যেই না তার স্ত্রী বাইরে আসলো, সঙ্গে সঙ্গে ডাইনিও বেরিয়ে আসলো। আমি তোদের দুইজনকে একসঙ্গে মারবো বলে এতক্ষণ নাটক করছিলাম। বাপরে বাপ, আমাকে চাচা ছেড়ে দাও, আমাকে মেরো না। কিন্তু ডাইনি ওদেরকে ছাড়লো না, বড় বড় হাত বের করে ওদেরকে মেরে ফেললো। জাদুর গাই আমার সঙ্গে মজা করছো, আচ্ছা তাহলে কিছু দিয়ে দেখাও তো দেখি। আর সঙ্গে সঙ্গে গাই মুখ দিয়ে হীরে বের করতে শুরু করে। সাধারণ গায়ে হলে কি আর হেরে দিতে পারতে? তাহলে চলো আমাকে নিয়ে তোমার ঘরে চলো, এই গ্রামে আমি নতুন এসেছি তাই কোনো থাকার জায়গা নেই। ও তো ঠিকই বলছে, ও আমার সঙ্গে থাকলে তো আমি মারামার হয়ে যাব। ও আচ্ছা গাইমা চলো আমার পিছনে এসো। এরপর ডাইনি তার ঘরে এসে সবাইকে মেরে ফেলে। ভাই এই সব কি হচ্ছে গ্রামে, সেদিনকে ভোলার পরিবার আজ আবার সুমনের পরিবার, কি জানি কাল আবার হয়তো কার পরিবার ধ্বংস হতে চলেছে। আমার মনে হয় এই গ্রাম ছেড়ে চলে যাওয়াই উচিত। কি ব্যাপার, আজ কেউ বাইরে নেই মনে হচ্ছে, তার মানে আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। এরপর ডাইনি তার জাদুই শক্তি দিয়ে গায়ের পায়ে আঘাতের চিহ্ন করে। যদি
তুমি ভেবো না মা, আমার কিচ্ছু হবে না। একটা অসহায় গাই সাহায্যের অভাবে মারা যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমি এক্ষুনি আসছি। আর বাইরে এসে ও গায়ের কাটা জায়গাটা ভালোভাবে ব্যান্ডেজ করে দেই। ইয়ে তো হিরে দেখে ও অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? সাধারণ গোর তো হিরে দিতে পারে না, তো তুমি কে? আমি সব বলছি, তোমার ঘরে কি কেউ আছে? থাকলে বাইরে ওকে ডাকো, তাহলে তুমি বুঝতে পারবে আমি কে। আমার একটা মেয়ে আছে, বেটি একটু বাইরে এসো তো। যেই না তার মেয়ে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ডাইনিও তার আসল রূপে আসলো। এবার আমাকে চিনতে পারলি, আমি কে? আরে ইয়ে তো ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ডাইনিজি। বেটি পালাও, পালাও এখান থেকে। কিন্তু ডাইনি ওদেরকেও মেরে ফেললো। কাউকে ছাড়বো না, সব ভাইকে মেরে ফেলবো। কিন্তু কেউ বেরিয়ে আসলো না, এই দেখে ডাইনি অনেক রেগে গেল। কি ব্যাপার, এ তো হিরে দেখেও কেউ বাইরে আসছে না। আমিও দেখি তোরা কতক্ষণ ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারিস। আর ডাইনির এমন দৃশ্য সবাই জানালা দিয়ে দেখতে থাকে। আর পরের দিন সমস্ত গ্রামবাসীরা মিলে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসে। চল এবার বল দেখি, তুই কে আর কেন এই গ্রামে এসে গ্রামবাসীদের মারছিস? তাড়াতাড়ি বল, নইলে তোকে ধ্বংস করে দেব বলে দিচ্ছি। আর যেই না গায়ের উপরে জল ছিটালো, সঙ্গে সঙ্গে ডাইনি বেরিয়ে আসলো। কাউকে ছাড়ব না, সবাইকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। কিন্তু তোর সাথে আসলে হয়েছিলটা কি সেটা তো বল। আমি এই গ্রামে আমার পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু আমার এই সুখ কিছু মানুষ বরদাস্ত করতে পারেনি, সইতে পারেনি। রাকেশ একটা গাই আর তার পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিল। পুরো গ্রামের মধ্যে সবচাইতে বেশি ওর জমিতেই ফসল হতো, আর ধীরে ধীরে ও ধনী হতে থাকলো। কিন্তু ওর এই উন্নতি কিছু কিছু মানুষ সইতে পারত না। আরে ভাই দেখো তো, রাকেশ দিন দিন কত ধনী হয়ে চলেছে, আর আমরা গরিব হয়েই চলেছি। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছো, এর কোনো ব্যবস্থা করতে হবে। শোনো ভাই, আমি একটা প্ল্যান করেছি, আমরা রাতে গিয়ে ওদেরকে মেরে ওদের সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে আসব, এরপর আমরা ভাগ করে নেব, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই আমরা যাব, চলো।
এই প্ল্যান করে সেই দিন রাতে ওরা রাকেশের ঘরে ঢুকে যায় আর রাকেশের গলা কেটে মেরে ফেলে। এই দেখে গাই তার মালিককে বাঁচাতে আসে, কিন্তু ওরা গাইটাকেও চাকু মেরে দেয়। আর তখন ঝুমা সেখানে আসে, এই সব দেখে ও যেই না চিৎকার করতে যাবে সঙ্গে সঙ্গে ওরা তারও গলা কেটে দিল। এরপর ওরা সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর ঝুমার আত্মা গায়ের শরীরের মধ্যে প্রবেশ করে। এরপর থেকে গাই একটা জাদুর ডাইনি গাই হয়ে যায়। ওরা সবাই সামান্য কিছু টাকা পয়সার জন্য আমার পুরো পরিবারটাই শেষ করে দিয়েছে, আমাদের মেরে ফেলেছে। ওদের মনে একটু মায়া হয়নি, তাই আমি ওদের মেরে আমি আমার প্রতিশোধ নেব। কাউকে ছাড়ব না, কাউকে না। দেখো আমি মানছি তোমার সাথে অন্যায় হয়েছে, যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তুমি যেটা করছো সেটা ঠিক না। প্রতিশোধ নেবার চক্করে নির্দোষ মানুষকেও মেরে ফেলছো, যারা তোমার কোনো ক্ষতি করেনি তাদেরকেও মেরে ফেলছো। যারা তোমার কোনো ক্ষতি করেনি কমসে কম ওদেরকে তো বাঁচতে দাও, ওদেরকে মারছো কেন? আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আমি আমার সমস্ত খুনিদের মেরে ফেলেছি, শুধু একজনকেই মারতে পারিনি, ওকে মেরে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। এই বলে ডাইনি সেই মেন খুনিকে খুঁজে বের করে মেরে ফেলল। এরপর ডাইনি আর গাই সেখান থেকে চলে গেল। সেই থেকে সমস্ত গ্রামবাসীরা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই কারো সফলতা উন্নতি দেখে হিংসা করা উচিত না।